আপনাদেরকে দেখেন এই যে 80 ইঞ্চি সমান 1 মাইল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা আমার ভিজিটিং কার্ড। হ্যাঁ দর্শক দেখেন, এই ভিজিটিং কার্ডটা আমার দেখেন, এই আমি যে সেই ভিডিওগুলো আপনারা হয়তো দেখে থাকবেন, এগুলো ইউটিউবে দেওয়া আছে, তো আপনারা পরে যখন ভিডিওগুলো দেখবেন তো কীভাবে বিষয়ভাবে সেইগুলো চিত্রগুলো দেওয়া আছে সরাসরি মাঠে বাস্তব পর্যায়ে। তো দর্শক, আমি 80 ইঞ্চি সমান 1 মাইল, এই যে 80 ইঞ্চি সমান 1 মাইল, 80 ইঞ্চি সমান 1 মাইল, এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই স্পষ্ট করে দেখেন দর্শক, এই যে আমি বড় করে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে 80 ইঞ্চি সমান 1 মাইল, 80 ইঞ্চি সমান 1 মাইল, এই যে দেখেন আমি দেখাচ্ছি 80 ইঞ্চি সমান 1 মাইল। দর্শক, 80 ইঞ্চি সমান 1 মাইল কীভাবে স্কেল করা লাগে আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো দেখেন দর্শক, আমি আজকে একটা জমি কালি করে দেখাবো আপনাদেরকে। তো ধরে নেন যে এই যে এই যে এই জমিটা আপনি দেখেন দর্শক, এটা জুম করে আমি দেখাবার চেষ্টা করতেছি বড় করে। এই যে 1683 দাগ, এই 1683 দাগ হলো 1683, অর্থাৎ এই জমিটা আমরা 1683, এই জমিটা আমরা 80 ইঞ্চি সমান 1 মাইল এই স্কেলে কিন্তু আমরা কালি করব। তো দর্শক, কীভাবে কালি করা হয় এবং কীভাবে জমি পরিমাপ করতে হয় ম্যাপে, সরাসরি ম্যাপে, দর্শক এই যে দেখেন এই জমিটা আমরা কিন্তু কালি করব। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে এই জমিটা কিন্তু আমরা কালি করব এখন। তো দর্শক, কীভাবে জমি মাপতে হয় আমি কিন্তু আপনাদের বলছিলাম যে আপনারা যদি আমার ভিডিওগুলো 3 দিন দেখে থাকেন তো 3 দিনের মধ্যে কিন্তু আপনারা মাঠ পর্যায়ে গিয়ে জমি মাপতে পারবেন। কীভাবে জমি মাপতে পারবেন, আসলে আমার টার্গেটে শুধু আপনাদেরকে জমি মাপা শেখানো। তো যদি দর্শক আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনাদের যদি উপকার আমি করে থাকি তাহলে অবশ্যই আপনারা পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান এবং অন্যকে নিজে দেখুন এবং অন্যকে দেখতে সহায়তা করুন। দর্শক, আমি কীভাবে 80 ইঞ্চি সমান 1 মাইল এটা কালি করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন দর্শক, আমি স্কেল করতেছি, দর্শক এই যে দেখেন কীভাবে কালি করতে হয়, আমি জুম করে দেখাচ্ছি বড় করে। দেখেন দর্শক, বড় করে দেখাচ্ছি, এই যে দেখেন এইটা কিন্তু দর্শক আমাদের 455 লিং, আর 455 লিং মানে 450 লিং, এই 450 আমি লিখে নিলাম। দেখেন দর্শক, 450 এটা আমি কিন্তু লিখে নিলাম। আচ্ছা, এরপরে আমরা দক্ষিণ বাহুটা নিব। দর্শক দেখেন, দক্ষিণ বাহুটা কীভাবে কালি করি আমি দেখেন, এই আমি একটু ম্যাপটাকে ঘুরে নিলাম, আপনারা কিন্তু সুবিধা মতো আপনাদের ঘুরবেন, আমি আমরা মুখোমুখি করে নিলাম আর কি। আচ্ছা দর্শক দেখেন, এই যে দেখা যাচ্ছে দর্শক, আমি বড় করে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এইটা দক্ষিণ পাশটা আগাম, আমরা উত্তর পাশটা আগে কিন্তু নিয়েছি, এবার আমরা দক্ষিণ পাশটা নিচ্ছি। তো দক্ষিণ পাশটা আমাদের 460 লিঙ্ক হয়েছে, আমি 460 লিঙ্ক লিখে নিলাম। এই যে দেখেন দর্শক, 460 লিঙ্ক লিখে নিলাম। তো 460 লিঙ্ক দর্শক, আমি আপনাদের বোঝাবার জন্য এল চিহ্নটা দিলাম, যাতে এটা কিন্তু আমাদের কোনো ফিট বা মিটার বা গজ দিয়ে আমি কিন্তু জমি মাপতেছি না। তো আপনি আসলে মিটার এবং মিটার দিয়ে গজ গজ দিয়ে বা আরও বিভিন্ন যে আমাদের ইয়েগুলো আছে আছে, তো আমরা আসলে এইগুলো দিয়েও কিন্তু জমি মাপতে পারি। তো কীভাবে পরিমাপ করতে হয় সেগুলো দিয়ে, সেই স্কেলগুলো দিয়ে পরিমাপ করতে হয়, আমি আসলে আপনাদের পরবর্তীতে আমি এই ক্লাসগুলো আলোচনা করবো, স্কেলগুলো আলোচনা করবো। তো আজকে আপনি যেটা আলোচনা করছেন সেটা 80 ইঞ্চি সমান 1 মাইল, হ্যাঁ এই স্কেল আমি আপনাদেরকে বলাচ্ছি। দর্শক দেখেন, আমি যে বিষয়ে আপনাদেরকে কথা বলতেছি সেটা হচ্ছে যে আমরা উত্তরটা এবং দক্ষিণটা কিন্তু নিলাম, উত্তর এবং দক্ষিণ। হ্যাঁ, আমার এটা কিন্তু আসলে আমার উত্তর, হ্যাঁ এইটা কোথায় হলো উত্তর, হ্যাঁ এই পাশটা হলো আমার দক্ষিণ। দর্শক, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা আসলে আমার ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে থাকেন তাহলে 80-3 দিনের মধ্যে আপনারা কিন্তু জমি মাপতে
মধ্যে আমি নিশ্চিত আপনারা 3 দিনের মধ্যে জমা দিতে পারবেন। দেখেন আমি 16 ইঞ্চি, 80 ইঞ্চি, 64 ইঞ্চি, এইগুলো কিন্তু আসলে ভ্রাম্যমাণ যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে এগুলোতে এত জটিলভাবে আলোচনা করে যে এগুলো আসলে কোনো শিক্ষার্থীর মাথায় ঢোকে না। তো আসলে এই এটাকে সহজ করার জন্য কিন্তু আসলে আমার এই প্রচেষ্টা। তো আপনাদের যদি আমি উপকার করতে পারি, আপনারা যদি একটা কাজ শিখে থাকেন, এই কাজটা হ্যান্ডিং কাজটা যদি শিখে থাকেন, তো আপনারা অবশ্যই কিন্তু উপকৃত হবেন। আর আমার পাশে থাকা বেল বাটনে অবশ্যই আপনারা ক্লিক করবেন যাতে আপনার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে। দর্শক, আমরা এবার কিন্তু পূর্ব পাশটা কালি করব। তো পূর্ব পাশটা কীভাবে কালি করতে হয়, স্কেল করতে হয় সেটা আমি নিচ্ছি। এবার দর্শক দেখুন, পূর্ব পাশটা আমি নিচ্ছি। দর্শক এই যে পূর্ব পাশে দর্শক দেখতে পাচ্ছেন, পূর্ব পাশে আমাদের 240 লিং, আমি দুই পূর্ব পাশে 240 লিখে নিলাম। দেখেন দর্শক, আমি কিন্তু 240-এ লিখলাম। হ্যাঁ, এই যে 40 লিং। এবার কিন্তু আমি পশ্চিম পাশটা নিব দর্শক। এই যে এবার পশ্চিম পাশ আমি বড় করে দেখার চেষ্টা করতেছি। দর্শক আপনারা দেখেন কিভাবে কালি বুনিয়া ধরবেন, কিভাবে কালি করবেন। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, আপনার দাগ থেকে দাগ কিন্তু মিলাবেন। এইটা কিন্তু আমাদের 220 লিং, আমি এখানে 220 লিং লিখে নিলাম, 220 লিং লিখে নিলাম। তো দর্শক আপনি দেখছেন আমরা কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু 240 পূর্ব এবং পশ্চিম উত্তরদিকে কিন্তু কালি করে নিলাম। দর্শক আপনি ভালো করে দেখেন, দর্শক এখানে দেখা যাচ্ছে যে আমি 4টা বাহু অর্থাৎ প্রস্থ দুই দিকে প্রস্থ 2টা মাপ নিয়েছি, আর উত্তর দক্ষিণ বাম দৈর্ঘ্যের মাপগুলো 2টা নিয়েছি। তো এগুলো কিন্তু আমরা এখন এভারেজ করবো, চারুটা উত্তর আর দক্ষিণ করে আমার 400। দেখেন দর্শক আমি লিখতেছি ক্যালকুলেটারে, 450 যোগ দক্ষিণে হলো 460, 460। তো দর্শক আমরা ভাগ দেবো 2 দিয়ে, যেহেতু আমরা 2টা মাপ নিয়েছি, তো আমাদের এভারেজ হচ্ছে 455। এটাকে আমরা গুণ করবো, আচ্ছা গুণ করবো। এবার আমরা দৈর প্রস্থ মাপগুলো নিই, 220 আর 240 আমরা যোগ করি, 220 দশ দেখেন ক্যালকুলেটর আমি লিখতেছি, 220 যোগ 240, 220 220 যোগ 240 ভাগ দিব 2 দিয়ে, যেহেতু আমরা 2টা মাপ নিয়েছি, তো 230। এই যে দর্শক 230, এগুলো কিন্তু সব আমার লিঙ্ক। হ্যাঁ, এগুলো কিন্তু সব আমার লিঙ্ক। তো দর্শক এটা 230 আর 455, এটা আমরা গুণ করবো ইন্টু 455। দর্শক আমার হলো 10, 10, 4, 6, 5, 0। ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন, এইটা আমরা লিঙ্ক পাইলাম। তো এইটাকে আমরা ভাগ দিব 25,000 দিয়ে, 25,000। দর্শক যদি আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি 16 ইঞ্চি দিয়ে স্কেল করেন তাহলে আপনারা 1,000 দিয়ে ভাগ দিবেন, আর যদি 32 ইঞ্চি দিয়ে স্কেল করেন তাহলে আপনারা 4,000 দিয়ে ভাগ দিবেন, আর যদি আপনারা 64 ইঞ্চি দিয়ে স্কেল করেন তাহলে আপনারা 16,000 দিয়ে ভাগ দিবেন, আর যদি আপনারা 80 ইঞ্চি স্কেলে ভাগ করবেন তাহলে স্কেল করেন তাহলে কিন্তু আপনারা 25,000 দিয়ে ভাগ দিবেন। 25,000 দিয়ে আমরা ভাগ দিব এখন। দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা মিশাই নাই, ভাগ 25,000, 25,000, 25,000। দর্শক দেখতে পাচ্ছেন জমিটা হচ্ছে আমাদের 4 শতক 18 পয়েন্ট, 4 শতক 18 পয়েন্ট। দর্শক এটা হচ্ছে শতক, এটা হচ্ছে শতক। তো দর্শক এই যে 4 শতক 18, এই যে এটা আমরা জমি পাইলাম, তো এটা কিন্তু 80 ইঞ্চি স্কেলে কিন্তু, এটা কিন্তু আমরা 80 ইঞ্চি স্কেলে কিন্তু জমিটা কিন্তু পরিমাপ করলাম। তো দর্শক আপনারা কীভাবে 80 ইঞ্চি স্কেলে জমি পরিমাপ করতে হয় আমি আপনাদেরকে কিন্তু আজকে সেই বিষয়টাই দেখালাম। তো এই যে 1683 দাগ, আমি কিন্তু এই জমিটা আপনাদেরকে কালি করে দেখাচ্ছি, এই জমিটাই কিন্তু আপনাদের যে পাশে দেখেন একটা রাস্তা আছে, যে একটা ড্রেন আছে, একটা রাস্তা আছে, এই 1683, এই 1683 দাগটাই কিন্তু আমি আপনাদেরকে কালি করে দেখালাম। এই যে 1683 দাগ, এই যে 1683 দাগ, এই জমিটা কিন্তু আপনাদের কালি করে দেখালাম যে জমিটা
418 তো আপনারা আসলে এভাবে কিন্তু জমি মাপার বিষয়টা কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা আসলে অনেকে কিন্তু গুরুত্ব দিই না, যার কারণে কিন্তু আমরা জমি মাপার কাজটা শিখতে পারিনি। তো আপনারা সহজে যদি এই ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু খুব সহজে জমি মাপতে পারবেন, এবং আমি বিশ্বাস যদি আপনারা 3 দিন আমার ভিডিওগুলো দেখেন আপনারা জমি মাপতে পারবেন। দর্শক, আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।